কেএমসি 2002 সাব স্ট্যান্ডার্ড সিভিল কোশ্চেন পেপারের ডিটেল সলিউশনের পার্ট টু নিয়ে আমি এখন তোমাদের সামনে হাজির হয়েছি, যেটির এক্সাম হয়েছিল 5/6/2022। অলরেডি আমি পার্ট ওয়ানে কোশ্চেন নাম্বার 1 থেকে 30 অর্থাৎ 30টি কোশ্চেন তোমাদের সামনে ডিটেল সলিউশন করে দিয়েছি। তোমরা যারা দেখোনি অবশ্যই ভিডিওটি দেখবে, লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর যারা দেখেছো তারা অবশ্যই এরকমভাবেই আমার চ্যানেলের সাথে থাকবে এবং প্রত্যেকটা ভিডিও নিয়মিত ফলো করবে এবং লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তো চলো নেক্সট, এই পার্টে আমি 30টি কোশ্চেন, পরবর্তী 30টি অর্থাৎ 31 থেকে 60, এই কয়েকটি কোশ্চেন তোমাদের সামনে ডিটেল সলিউশনে দেখাবো। আমরা ইতিমধ্যে জানি যে 2022-এর আরেকটি রিক্রুটমেন্ট নোটিফিকেশন বেরিয়েছিল সাব স্ট্যান্ড ইঞ্জিনিয়ার সিভিল, যার ফর্ম ফিল আপ এই মাসের 6 তারিখ লাস্ট ডেট ছিল। আশা করা যায় খুব শীঘ্রই সেটার এক্সাম হবে, তো সেটার ক্ষেত্রে তোমাদের এটা খুবই হেল্পফুল হবে। তো দেখি আজকে ফার্স্ট কোশ্চেন কী রয়েছে। কোশ্চেন নাম্বার 31, দ্য লস অফ প্রপার্টি ডিউ টু চেঞ্জ ইন ফ্যাশন ডিজাইন ইন অ্যাডিকুয়েসি টু গ্রোয়িং নিডস নেসেসিটি ফর রিপ্লেসমেন্ট ডিউ টু নিউ ইনভেনশন ইজ নোন অ্যাজ, তার মানে লস যেটা হচ্ছে প্রপার্টি ডিউ টু চেঞ্জ অফ ফ্যাশন ডিজাইন, ঠিক আছে, তারপর নিউ ইনভেন্টেশন, তাহলে এটা হবে অবসুলেন্স, ঠিক আছে, এটা সি, ঠিক আছে। চলো নেক্সট 32 কি বলেছে, দ্য সেন্টার অফ গ্র্যাভিটি অফ আ প্লেন ল্যামিনা ইজ নট ইটস জিওমেট্রিক্যাল সেন্টার ইফ ইট ইজ আ, তাহলে সেটা রেক্ট্যাঙ্গেল হলে সেই রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে তার সেন্টার অফ গ্র্যাভিটি, ঠিক আছে, যদি সেটা রেক্ট্যাঙ্গুলার ল্যামিনা হয় আর তার জিওমেট্রিক্যাল সেন্টার যেটা রয়েছে সেটা কিন্তু সেম নয়, ঠিক আছে, তাহলে সি হবে। নেক্সট এখানে এই কোশ্চেন নাম্বার 33 দেখি বলেছে, এ লাইন মেজার্ড উইথ আর 30 মিটার চেন ইজ 300 মিটার, দ্য চেন ওয়াজ 10 সেন্টিমিটার টু লং, ঠিক আছে, 10 সেন্টিমিটার টু লং, দ্য অ্যাকচুয়াল লেন্থ অফ দ্য লাইন, ভালো কোশ্চেন, সার্ভের কোশ্চেন, অ্যাকচুয়াল লেন্থ বের করতে বলছে, আমি লিখে দিচ্ছি AL মানে অ্যাকচুয়াল লেন্থ অফ লাইন ইকুয়াল টু হয় সবসময় মনে রাখবে ML, ঠিক আছে, মেজার লেন্থ ইনটু নিচে হচ্ছে লেন্থ অফ চেন, ঠিক আছে, চেনটা হচ্ছে 30 মিটার, ঠিক আছে, তারপর উপরে হবে হচ্ছে লেন্থ অফ চেন অর্থাৎ 30 মিটার প্লাস মাইনাস এরর, ঠিক আছে, 20 মিটার চেন হলে 20 হতো, তাহলে এই ক্ষেত্রে ইকুয়াল টু হবে মেজার লেন্থ 300 ইনটু 30, এবার 30 এবার দেখতে হবে টু লং বলেছে, ঠিক আছে, টু লং বললে পজিটিভ প্লাস সাইন হবে, টু শর্ট বললে মাইনাস হবে, তাহলে এখানে প্লাস এরর হবে অর্থাৎ প্লাস, যেহেতু টু লং বলেছে, এবং 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার মানে 1.0 মিটার, ঠিক আছে, এটা আমাকে মিটারে কনভার্ট করতে হবে কারণ নিচেরটাও মিটারে রয়েছে, তাহলে এইটা করলে 301 মিটারের মতন বের হয়, তোমরা ক্যালকুলেশন করে দেখবে, তাহলে আমার অ্যান্সার হবে সি। এবার মনে রাখবে এখানে যদি চেনটা টু শর্ট হতো তাহলে কিন্তু মাইনাস সাইন হতো, ঠিক আছে, তাহলে এটা 30 মাইনাস হয়ে যেত, ঠিক আছে, এই করে মোটামুটি এই অপশনে যেটা আছে সেটা অ্যান্সার হতো, তোমাদেরকে এইটা করবে, এটা কিন্তু হবে না। চলো নেক্সট 34 চলে যাই, সার্ভের কোশ্চেন, ম্যাগনেটিক বেয়ারিং অফ আ লাইন ইজ 10 ডিগ্রি অ্যাট আ প্লেস হোয়ার ম্যাগনেটিক ডিক্লিনেশন ইজ 2 ডিগ্রি ওয়েস্ট, দেন দ্য ট্রু বিয়ারিং অফ আ লাইন, লাইনের ট্রু বিয়ারিং বের করতে বলছে, এটারও একটা ফর্মুলা আছে খুব সোজা, টিবি টু বিয়ারিং ইকুয়াল টু হয় MB ম্যাগনেটিক বিয়ারিং প্লাস মাইনাস ডিক্লিনেশন, ডিক্লিনেশন, ঠিক আছে, এবার এই ক্ষেত্রে আমার টু বিয়ারিং হবে ট্রু বিয়ারিং ইকুয়াল টু ম্যাগনেটিক বিয়ারিং, ম্যাগনেটিক বিয়ারিং 10, এবার প্লাস হয় হচ্ছে ইস্ট ডিক্লিনেশন হলে আর মাইনাস হচ্ছে ওয়েস্ট ডিক্লিনেশন, তাহলে এখানে আমার ওয়েস্ট ডিক্লিনেশন রয়েছে খুব সোজা জিনিস ওয়েস্ট, তাহলে এটা হচ্ছে মাইনাসে হবে, তাহলে -2 ডিগ্রি, ঠিক আছে, তাহলে এইটা হবে আমার 8 ডিগ্রি, তাহলে এটার অ্যান্সার হবে ডি, অনেকে 12 করবে, 12 হবে না, ইস্ট ডিক্লিনেশন হলে পজিটিভ হয়, ঠিক আছে, এটা তোমরা মনে রাখবে যে ইস্ট ডিক্লিনেশন যদি হয়, আমি লিখে দিচ্ছি ডিক্লিনেশন, তাহলে সেটা হয় হচ্ছে পজিটিভ, আর ওয়েস্ট ডিক্লিনেশন হলে সেটা হয় নেগেটিভ, ঠিক আছে, এটা তোমরা সবাই মনে রাখবে, তাহলে এটাকে আর প্রবলেম হবে না, এটা হয় নেগেটিভ, এটা মনে রাখলেই হয়ে যাবে ম্যাগনেটিক বিয়ারিংয়ের সাথে, এবার যেটা বলবে প্লাস মাইনাস করলেই হয়ে যাবে। নেক্সট 35 কি বলেছে দেখে নেই, পেনিট্রেশন টেস্ট অন বিটুমিন ইজ ইউজ ফর ডিটারমিনিং, বিটুমিনের উপরে যে পেনিট্রেশন টেস্ট করা হয় সেটা কি ডিটারমাইন করার জন্য, সেটা হচ্ছে গ্রেড, বিটুমিনের
গ্রেট ডিটারমাইন করার জন্য। এবার বিটুমিনিক গ্রেড দুইভাবে ডিটারমাইন করা, একটা পেনিট্রেশন টেস্ট করে, একটা হচ্ছে ভিস্কোসিটি টেস্ট করেও করা যায়, যেটা ভিস্কোসিটির উপর বেস করে বিটুমিনের গ্রেড হয়। নেক্সট 36, দ্য হরাইজন্টাল অ্যাঙ্গেল বিটুইন দ্য ট্রু মেরিডিয়ান অ্যান্ড আ লাইন। তাহলে হরাইজন্টাল অ্যাঙ্গেল যেটা আছে ট্রু মেরিডিয়ানের সাথে আর লাইনে থাকলে সেটাকে বলা হয় হচ্ছে ট্রু বিয়ারিং, ঠিক আছে, সেটাকে বলা হয় ট্রু বিয়ারিং, ঠিক আছে। আর ট্রু বিয়ারিং এর আরেক নাম হচ্ছে অ্যাজিমাথ। অপশনে চলো দেখি নে কি আছে, অপশনে ট্রু বিয়ারিং থাকলে ট্রু বিয়ারিং হতো, ট্রু বিয়ারিং নেই শুধু বিয়ারিং আছে, তো শুধু বিয়ারিং বললে হবে না, তাহলে অ্যাজিমাথটা যেহেতু আছে বি হবে। আর অপশনে যদি অ্যাজিমাথ আর ট্রু বিয়ারিং যদি থাকতো তাহলে ট্রু বিয়ারিং এ হতো, ঠিক আছে, কিন্তু জেনারেল থাকবে না। চলো নেক্সট দেখি নে কি বলেছে। 37, ভালো কোশ্চেন, কিন্তু এটার আমি আগের থেকে বলে দিচ্ছি এটা ডেরিভেশন আছে এবং ডেরিভেশনটা অনেকটা বড় হয়। আমার একটা ভিডিওতে এটা ডেরিভেশনও করা আছে, সেটা হচ্ছে পিএসসি অ্যাস্টেন ইঞ্জিনিয়ার সিভিল পিবিএসসি এর সলিউশনের মধ্যে। এটা তোমরা মনে রাখবে, ডাইরেক্ট অ্যান্সার হবে 1/√2, মনে রাখাটাই ভালো, কারণ এক্সাম হলে অত বড় করতে পারবে না, কিন্তু এটা অনেক এক্সামে আসে। রেশিও অফ দ্য উইথ টু ডেপথ অফ আ স্ট্রংগেস্ট বিম দ্যাট ক্যান বি কাট আউট ফ্রম আ সিলিন্ড্রিকাল লক অফ উড, মনে রাখাটাই বেটার, ডেরিভেশনটা অনেক বড়, পরীক্ষা হলে টাইম ওয়েস্ট হবে। নেক্সট 38, দ্য রিডিউস লেভেল অফ আ ফ্লোর ইজ 90 meters, দ্য স্টাপ রিডিং অন দ্য ফ্লোর ইজ 1.585 meters। তাহলে এখান থেকে আমি যদি এই সাই বের করতে যাই হাইট অফ ইনস্ট্রুমেন্ট, তাহলে কী হবে, ফ্লোরের যে রিডিউস লেভেল আছে সেটা অর্থাৎ 90 meters প্লাস স্টাপ রিডিং, ঠিক আছে, 1.585 meters, ঠিক আছে, হাইট অফ ইনস্ট্রুমেন্ট। এবার কি বলছে, দ্য ইনভার্টেড স্টাফ বলছে, কিন্তু ইনভার্টেড স্টাফ রিডিং এগেইনস্ট দ্য রুপ ইজ 1.715 meters, তাহলে আর এল অফ দ্য সিলিং বের করতে বলছে, তাহলে আর এল অফ সিলিং হবে, CEILING সিলিং হবে হাইট অফ ইনস্ট্রুমেন্ট, ঠিক আছে, এমনি যে কোনো ক্ষেত্রে আমরা জানি হাইট অফ ইনস্ট্রুমেন্ট মাইনাস স্টাফ রিডিং হয়, কিন্তু এখানে প্লাস হবে, তার কারণ হচ্ছে ইনভার্টেড স্টাফ, যেহেতু ইনভার্টেড স্টাফ হলে কিন্তু প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস হয়ে যাবে স্টাফ রিডিং, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে আমার হাইট অফ ইনস্ট্রুমেন্ট হচ্ছে 90 + 1.585, এইটা প্লাস হচ্ছে স্টাফ রিডিং হচ্ছে ইনভার্টেড স্টাফ রিডিং 1.715, তাহলে এইটা করলে অ্যান্সার মোটামুটি তোমার বের হবে 90, 92, 93 মতো, অর্থাৎ 93.3, কেন 93 দেওয়ার কোনো অপশন নেই, তো এইটাই হবে, তোমরা একবার চেক করে নিও, এই হবে মনে রাখবে। আর এইটাই যদি ইনভার্টেড স্টাফ না হতো তাহলে এখানে মাইনাস রিডিং করলে কিন্তু সেখানটারটা পাওয়া যেত, ঠিক আছে। চলো নেক্সট 39, ভালো কোশ্চেন, ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং এ দ্য ইকুইলিব্রিয়াম সুপার ইলিভেশন রিকোয়ার্ড টু কন্টারাক্ট দ্য সেন্ট্রিফুগাল ফোর্স ফুলি ইজ গিভেন বাই, ইকুইলিব্রিয়াম সুপার ইলিভেশন বলেছে। তো সুপার ইলিভেশন ই ইকুয়াল টু আমরা জানি স্মল ভি স্কোয়ার বাই জি ইনটু আর, ঠিক আছে, যেখানে আর হচ্ছে রেডিয়াস, জি হচ্ছে অ্যাক্সেলেশন ডিউ টু গ্র্যাভিটি, স্মল বি হচ্ছে স্পিড, ঠিক আছে, স্পিড ইন মিটার পার সেকেন্ড। এবার এটাকেই আমরা লিখতে পারি ই ইকুয়াল টু ভি, স্মল ভিটাকে যদি ক্যাপিটাল ভি করি, ঠিক আছে, ক্যাপিটাল ভি যেটা ইন কেএমপিএস এ থাকবে কিলোমিটার পার আওয়ারে, তাহলে এটা ক্যাপিটাল ভি স্কোয়ার জি ইন্টু আর, জি এর ভ্যালু যদি আমি বসিয়ে দিই তাহলে এই একটা রিলেশন আমরা জানি 127 আর হয় ইকুইলিব্রিয়াম সুপার ইলিভেশনে, ঠিক আছে। তো এই অপশনটা আমাকে খুঁজে বের করতে হবে, এখানে ভিটা স্মল না ক্যাপিটাল বোঝা যাচ্ছে স্মল, কিন্তু ধরে নিতে হবে ক্যাপিটাল, কেন অন্য কোনো অপশনগুলো মিলছে না, ঠিক আছে, ডি হবে। আর সিটা হচ্ছে ডিজাইন সুপার এলিভেশন, যেটা 25% স্পিড কম না হয় অর্থাৎ 75% নিয়ে করা হয়, এইটা কিন্তু আমার হচ্ছে ডিজাইন সুপার এলিভেশন, তখন এই আলটিমেটলি ক্যালকুলেশন করে নিচে 225 দাঁড়ায়, 225 আর, তাহলে এটা হচ্ছে ডিজাইন সুপার এলিভেশন, ইকুইলিব্রিয়াম নয় কিন্তু, ঠিক আছে, এইটা মনে রাখবে ডিজাইন সুপার এলিভেশন, ঠিক আছে। চলো 40, জিপসাম ইজ অ্যাডেড ইন 770, জিপসাম কেন দেয়, প্রথমে আমরা জানি ফ্ল্যাশ সেটিংকে আটকানোর জন্য, তো কন্ট্রোলিং সেটিং টাইম সি হবে, অর্থাৎ টু কন্ট্রোল ফ্ল্যাশ সেটিং, ঠিক আছে, তার জন্য কিছুটা পরিমাণ জিপসাম অ্যাড করা হয়, 3-4% 70, ঠিক আছে, এটাও মনে রাখবে অনেক সময় দেয় 3-4% জিপসাম অ্যাড করা হয়, ঠিক আছে, কোনো বইতে লেখা থাকে ম্যাক্সিমাম 5%, তার বেশি নয়, 3-4% অ্যাপ্রোপ্রিয়েট। চলো নেক্সট 41, ইন রোল স্টিল বিম শেয়ার ফোর্স ইজ মোস্টলি রেজিস্টেড, শেয়ার ফোর্স স্টিল বিমে যদি কোনো একটা আই টাইপের সেকশন, স্টিল বিম জেনারেলি আই সেকশনেরই হয়, ঠিক আছে, তাহলে শেয়ার ফোর্সটা মোস্টলি রেজিস্ট করে হচ্ছে ওয়েভ, ঠিক আছে, ফ্লেন্স নাই হচ্ছে বেন্ডিং ফ্লেক্সার, ঠিক আছে, ওয়েভ হচ্ছে শেয়ারকে রেজিস্টারে, তাহলে এ হবে ওয়েভ অনলি। নেক্সট 42 কি বলেছে,
to eliminate collimation error the leveling instrument must be placed collimation error কে ই করার জন্য midpoint এ রাখা হয় BS and FS এর midpoint এ রাখলে এটা হয় তাহলে অপশন সি হবে কারেক্ট आंसर চলো নেক্সট 43 দা রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন 1 বাই এত সিগনিফাই স্কেল কোনটা হবে এখানে বি অপশন হবে তার কারণ আমি বলেছি 1 সেমিমিটার বাই 1 কিলোমিটার তোমরা ব্যাক ক্যালকুলেশন করে আসতে পারো এবার এইটা যা আছে সেম ইউনিটে তাহলে উপরে একটা 1 সেমিমিটার থাকলে কিলোমিটারকে সেমিমিটারে করলে কত হয় কিলো হেক্টর ডেকা একক ডেসি ঠিক আছে অর্থাৎ পাঁচটা ঘরে যেতে হবে তাহলে একের পরে 1 2 3 4 পাঁচটা শূন্য সেমিমিটার হলো তাহলে আলটিমেটলি এটা দাঁড়ায় 1 বাই 1 1 2 3 4 পাঁচটা এবং এইটা দেখো পাঁচটা আছে 1 2 3 4 পাঁচটা ঠিক আছে তাহলে এইটাই কারেক্ট অ্যান্সার হচ্ছে নেক্সট 44 হোয়েন আ শ্যাফট ইজ সাবজেক্টেড টু পিওর টুইস্টিং বা পিওর টর্শন যেটা বলে পিওর টুইস্টিং দা টাইপ অফ স্ট্রেস ডেভেলপ ইন দা শ্যাফট ভালো কোশ্চেন এটা শিয়ার স্ট্রেস ডেভেলপ করে যখন পিওর টুইস্টিং এ থাকে ঠিক আছে তাহলে এটা হবে শিয়ার স্ট্রেস 45 ইন ইংলিশ বন্ড ক্লুইং ক্লোজার ইজ প্লেস কুইন ক্লোজারটা কোথায় দেয় ইংলিশ বন্ড এবার ইংলিশ বন্ড আমরা সবাই জানি ইংলিশ বন্ডে কি হয় একটা কোর্স মানে লাইন বরাবর হেডার হয় তার উপরে স্ট্রেসার পুরো লাইন বরাবর তার উপরে হেডার সেটা কিন্তু ইংলিশ আর ফ্লেমিশ কি হয় একটা লাইন হেডার স্ট্রেসার অল্টারনেটিভ করে যায় চলো আমি ইংলিশ বন্ডটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ইংলিশ বন্ড এবার একটা জিনিস লক্ষ্য করো এই যে এগুলো কিন্তু সব স্ট্রেসার বন্ড পরপর একটা কোর্সে স্ট্রেসার উপরেরটা হেডার তাহলে এগুলো হচ্ছে সব হেডার তাহলে একটা লাইন বরাবর সবই হেডার থাকবে তাহলে শেষের আগের ইটটা থাকে হচ্ছে কুইন ক্লোজার ঠিক আছে আর শেষে যেটা টার্নিং নেয় সেটাকে কুইয়ং বলে অর্থাৎ যখন শেষ যখন দুটো ওয়াল এরকম টার্নিং নেয় ঠিক আছে এই জায়গাটাতে দেওয়া হচ্ছে কুইং ক্লোজার শেষের ইটগুলোকে কুইয়ং বলে যেটাকে টার্নিং করা ঠিক আছে তাহলে এটার অ্যান্সার হবে ইন হেডার কোর্স নেক্সট টু কুইয়ং সি ঠিক আছে বুঝতে পারলাম নেক্সট 46 এ পোর্শন অফ বিম বিটুইন টু সেকশন ইজ সেড টু বি আন্ডার পিওর বেন্ডিং হোয়েন দেয়ার ইজ পিওর বেন্ডিং হয় এক কোনো বিমের একটা সেকশনে অর্থাৎ দুটো পয়েন্টের মাঝে পিওর বেন্ডিং তখনই বলা হয় যেখানে বেন্ডিংটা কনস্ট্যান্ট হয় পিওর বেন্ডিং বলছে অর্থাৎ যা থাকবে শুধু বেন্ডিংয়ে থাকবে সেটা কনস্ট্যান্ট বেন্ডিং এবং সেখানে কোনো শেয়ার ফোর্স থাকে না অর্থাৎ জিরো শেয়ার ফোর্স নো শেয়ার ফোর্স এই জন্য পিওর বেন্ডিং বলা হয়েছে ঠিক আছে বেন্ডিং প্লাস শেয়ার থাকলে সেটা পিওর বেন্ডিং নয় ঠিক আছে অনেকে বি করবে যে জিরো শেয়ার ফোর্স অনলি কিন্তু জিরো শেয়ার ফোর্স না শেয়ার ফোর্স তো জিরো হবে তার সাথে সাথে কনস্ট্যান্ট বেন্ডিং হবে বেন্ডিং পয়েন্ট থাকবে ঠিক আছে তাহলে এটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার নেক্সট 47 দা লোড ক্যারিং ক্যাপাসিটি অফ আ হেলিক্যালি রেইনফোর্স কলাম অ্যাজ কম্পেয়ার টু দ্যাট অফ দ্য টাইট কলাম ইস তাহলে হেলিক্যালি হলে রেইনফোর্স অর্থাৎ কোনো একটা সার্কুলার কলাম আর হচ্ছে টাইটটা হেলিক্যাল এরকম স্পাইরাল হবে ঠিক আছে সেই কলামের লোড ক্যারিং ক্যাপাসিটি বেশি হয় ঠিক আছে সেটা নর্মাল কলামের থেকে 1.05 টাইমস বেশি হয় অর্থাৎ 5% আলটিমেটলি 5% মোর হয় ঠিক আছে এটা অ্যান্সার হবে বি ডি 5% মোর এবং এটা অবশ্যই আইএস কোডের কোশ্চেন আইএস 456-2000 ঠিক আছে তোমরা পেয়ে যাবে ক্লজ নাম্বারও আমি তোমাদেরকে বলে দিচ্ছি ক্লজ নাম্বার 39.4 এ রয়েছে পেজ নাম্বারও আমি বলে দিচ্ছি সেখানে খুঁজলেই পেয়ে যাবা পেজ নাম্বার হচ্ছে 71 মনে হয় তোমরা একবার চেক করে নিও আমি ক্লজ নাম্বারটা বলে দিলাম 39.4 হবে পেজ নাম্বার ওই মোটামুটি 71 এর মতোই হবে ঠিক আছে চলো নেক্সট 48 ভালো কোশ্চেন দ্য সেন্টার অফ গ্র্যাভিটি অফ এ 10x12x2 সেন্টিমিটার টি সেকশন ফ্রম বটম বটম থেকে বের করতে বলছে এটা মোটামুটি আমরা সবাই পারবো কিন্তু সেকশনটা ড্র করাটা ভাইটাল ছবিটা আগে করে নিচ্ছি কি বোঝাচ্ছে তাহলে এইটা আমার একটা টি সেকশন যদি হয় এটা আমার টি সেকশন তাহলে এখানে কি বোঝাচ্ছে 10 10 বলতে এইটা 10 সেন্টিমিটার ঠিক আছে আর একটা জিনিস আমি বলে দিচ্ছি এই হরাইজন্টাল মেম্বারকে বলে ফ্লেঞ্জ ভার্টিক্যাল মেম্বারকে বলে ওয়েভ অর রিপ ঠিক আছে এবার 12 বলতে ডেপটাকে বোঝাবে এইখান থেকে এই অবধি হচ্ছে 12 সেন্টিমিটার দুই হচ্ছে থিকনেস তাহলে কিসের থিকনেস ফ্লেঞ্জ আর ওয়েভের দুটো থিকনেস ঠিক আছে তাহলে এই থিকনেসটা হচ্ছে 2 সেন্টিমিটার টু সেন্টিমিটার তাহলে এতটা কত হবে মানে শুধুমাত্র ওয়েভে তাহলে হচ্ছে 10 সেন্টিমিটার এটা কিন্তু আমাকে বের করতে হবে ঠিক আছে এবার এটার সেন্টার অফ গ্র্যাভিটি বের করতে বলছে বটম থেকে তাহলে বটমটা হচ্ছে আমার রেফারেন্স লাইন
ঠিক আছে, তাহলে এইটা যদি আমরা সেকশন ওয়ান ধরি, তাহলে এটা ওয়ান, এটা টু, তাহলে এর যা নিয়ম আছে, ওয়াই বার ইকুয়াল টু এ ওয়ান ওয়াই ওয়ান প্লাস এ টু ওয়াই টু বাই টোটাল এরিয়া, মানে এ ওয়ান প্লাস এ টু, ঠিক আছে, এটা করবে দেখবে 8 সেন্টিমিটার বের হবে, ঠিক আছে। কিরকম আমি একটু দেখিয়ে দিচ্ছি ক্যালকুলেশনটা, ই ওয়ান মানে ওয়ানের এরিয়া, তাহলে ওয়ান এরিয়া বলতে এইটা, এই এরিয়াটা মানে 10 × 2, তাহলে 10 × 2 এরিয়া, এবং তার সিজি ডিস্টেন্স কোথার থেকে, এই লাইনের থেকে, তাহলে এই লাইনের থেকে সিজি ডিস্টেন্স মিডিলে হবে মানে 10 এর হাফ মানে 5, ঠিক আছে, প্লাস এ টু, এ টু বলতে এইটা টু নম্বর এরিয়া, 10 × 2, তাহলে 10 × 2, তাহলে এরিয়া হয়ে গেল। এবং এর সিজি ডিস্টেন্স, সিজি ডিস্টেন্সটা কী হবে, এর সিজিটা এইখানে থাকবে, কোথার থেকে ডিস্টেন্স, এইখান থেকে, ঠিক আছে। আমি তোমাদেরকে অন্য কালার দিয়ে দেখিয়ে দিচ্ছি, বুঝতে সুবিধা হবে। তাহলে এইখানে যদি সিজি হয়, আমার এতটা ডিস্টেন্স লাগবে, তাহলে এতটা ডিস্টেন্স কী হবে, 10 প্লাস এটার হাফ মানে এতটা, তাহলে 1, ঠিক আছে, তাহলে এটা হবে হচ্ছে 10 প্লাস 1, ঠিক আছে। নিচে টোটাল এরিয়া, টোটাল এরিয়া মানে 10 × 2 মানে এ ওয়ান প্লাস এ টু মানে 10 × 2, তাহলে এইটার তোমরা ক্যালকুলেশন করে দেখবে 8 সেন্টিমিটার মতন বের হয়, ঠিক আছে, তাহলে 8 সেন্টিমিটার আমার কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট, 49 কি বলেছে, দ্য বেন্ডিং মুমেন্ট ডায়াগ্রাম ফর আ ক্যান্টিলিভার বিম সাবজেক্টেড টু আ মুমেন্ট অ্যাট দ্য ফ্রি এন্ড, তাহলে একটা ক্যান্টিলিভার বিম আছে, ঠিক আছে, তার ফ্রি এন্ডে একটা মুমেন্ট আছে, সেটা যে কোনো ডিরেকশনে হোক, ধরলাম এখানে একটা এম কাপল আছে, তাহলে এর বেন্ডিং মুমেন্ট ডায়াগ্রাম করলে একটা কনস্ট্যান্ট বেন্ডিং মুমেন্ট পাওয়া যায়, এম, এই এমটাই থ্রু আউট প্রত্যেকটা পয়েন্টে কাজ দিবে, ঠিক আছে, তাহলে এইটা একটা বেন্ডিং মুমেন্ট ডায়াগ্রাম হয় এবং সেই ভ্যালুটা এম হয়, ঠিক আছে, এবং এটা একটা রেক্ট্যাঙ্গুলার কনস্ট্যান্ট বেন্ডিং মুমেন্ট, তাহলে অবশ্যই একটা রেক্ট্যাঙ্গেল হবে বি, ঠিক আছে। 50, পিক আপ দ্য মেটামরফিক রক, মেটামরফিক রক মানে হচ্ছে রূপান্তরিত শিলা, মার্বেল রূপান্তরিত, ঠিক আছে, নিস, এটা নিস প্রোনাউন্সিয়েশন না, এটাও রূপান্তরিত, কেন গ্রানাইট রূপান্তরিত এই নিসে কনভার্ট হয়, ঠিক আছে, স্লেট এটাও রূপান্তরিত, অর্থাৎ এটার অপশন হবে অল অফ দিস, ঠিক আছে, তাহলে অল অফ দিস কারেক্ট অ্যান্সার। নেক্সট 51 কি রয়েছে, উইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ টেকেন ইন টু কনসিডারেশন ফর কম্পিউটিং দ্য ট্রাফিক ক্যাপাসিটি পার লেন অফ দ্য হাইওয়ে, তো এটা অবশ্যই প্যাসেঞ্জার কার ইউনিট যেটাকে বলি, ইকুইভ্যালেন্ট অফ প্যাসেঞ্জার কার, ঠিক আছে, বা যেটাকে আমরা PCU ইউনিটও বলি, প্যাসেঞ্জার কার ইউনিট, অন্যান্য কার থাকলে সেটা প্যাসেঞ্জার কার ইউনিটের ইকুইভ্যালেন্টে কনভার্ট করে, PCU হচ্ছে একটা ফ্যাক্টর, ঠিক আছে। 52, টার্বিডিটি ইজ মেজার্ড ইন স্ট্যান্ডার্ড সিলিকা সেল, এটা মনে রাখতে হবে, এনভায়রনমেন্টাল কোশ্চেন, স্ট্যান্ডার্ড সিলিকা সেলের টার্বিডিটি মেজার করা হয়। চলো নেক্সট 53 কি বলেছে, ভালো কোশ্চেন অবশ্যই হাইওয়ে ইঞ্জিনিয়ারিংয়ে, ফর WBM রোড ইন লোকালিটি অফ হেভি রেনফল দ্য রেকমেন্ডেড ভ্যালু অফ ক্যাম্বার, ক্যাম্বারের ভ্যালুগুলো অবশ্যই মনে রাখতে হবে যে কোনো এক্সামে আসে, আমি তোমাদের তাও চারটা দেখিয়ে দিচ্ছি, টাইপ অফ রোডের উপর বেসিক্যালি হেভি আর লো, তাহলে ওয়াটার বাউন্ড ম্যাকাডাম বলছে 3 নম্বরটা WBM লোড, তাহলে 1 in 33 হেভিতে আর লোটে 1 in 40, এবার 1 in 33 একটা তো অপশন নেই, 1 in 30 আছে মানে 3 কম আছে, এখানে 3 বেশি আছে, মনে রাখবে এরকম যদি দেয় হেভি রেনফল যেহেতু বলছে, ক্যাম্বারটা আমার বেশি লাগে, তাহলে আমরা 3 হায়ার নিব, অর্থাৎ বিটাকেই কারেক্ট অ্যান্সার হিসাবে ধরা হয়, 30টা কমে গেল, হেভি রেনফল আমরা কমাবো না, হাই রেনফল আছে, তাহলে 1 in 36টাকে কারেক্ট অ্যান্সার হিসাবে নিতে হবে, তোমরা এটা মনে রাখবে, ভালো কোশ্চেন, অনেক অপশনেই এরকম দেয়, 1 in 33 দেয় না, এই অপশনটা তাই 1 in 30 আর 1 in 36, তো আমি হায়ারটা নেবো যেহেতু হেভি রেনফল, ঠিক আছে। চলো নেক্সট 54 কি বলেছে, কম্পেয়ার টু লেভেল সার্ফেস অন আর ডিসেন্ডিং গ্রেডিয়েন্ট দ্য স্টপিং সাইড ডিস্টেন্স কি হবে, ডিসেন্ডিং গ্রেডিয়েন্টে, এটা ফর্মুলা থেকেও করা যায়, স্টপিং সাইড ডিস্টেন্স SSD আমরা জানি, ল্যাগ ডিস্টেন্স প্লাস ব্রেকিং ডিস্টেন্স, আলটিমেটলি যে ফর্মুলা তা দাঁড়ায় প্লাস মাইনাস এন মানে হচ্ছে আমার গ্রেডিয়েন্ট, ঠিক আছে, এবার দেখো প্লাস কখন হয়, অ্যাসেন্ডিং গ্রেডিয়েন্ট মাইনাস হয় ডিসেন্ডিং, তাহলে এখানে কি বলছে, ডিসেন্ডিং গ্রেডিয়েন্ট, ঠিক আছে, এবার ডিসেন্ডিং গ্রেডিয়েন্ট হলে কি হয়, এটা মাইনাস হলো, তাহলে এফ এর থেকে এটা মাইনাস হলো মানে এফটা কমে গেল, আর এফ কমে গেল মানে নিচের পুরো টার্মটা কমে গেল মানে এটা কম হয়ে গেল, আর এটা কম হয়ে গেলে এই টার্মটা যেটা আছে সেটা বেড়ে যাবে, মানে এই উপরের জিনিসটাকে কম জিনিসটা ভাগ হচ্ছে, তাহলে পুরো বেড়ে যাবে, এবার পুরো বেড়ে যাবে মানে প্লাস আছে, তাহলে এই পুরো SSDটাই আমার বেড়ে যাবে, তাহলে মোর হবে, বোঝাতে পারলাম। চলো নেক্সট 55, হুইচ অফ দ্য ফলোয়িং শেপ ইজ প্রেফার্ড ইন আ ভ্যালি কার্ভ, ভ্যালি কার্ভ হলে কোনটা প্রেফার, কিউবিক প্যারাবোলা, বি অপশন, ঠিক আছে। নেক্সট 56, দ্য ম্যাক্সিমাম উইড অফ আ ভেহিকেল অ্যাজ পার IRC রেকমেন্ডেশন, ম্যাক্সিমাম উইড অফ ভেহিকেল 2.44 মিটার, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে,
চলো নেক্সট 57 এ কি বলেছে, দ্য ব্যাকগ্রাউন্ড কালার অফ দ্য ইনফরমেটরি সাইন, ইনফরমেটরি সাইনের ব্যাকগ্রাউন্ড কালার বোর্ডের ইয়েলো হয়, বি হবে। নেক্সট 58 ভালো কোশ্চেন, অনেকে ভুল করে, এটা বিটুমিন অফ গ্রেড 80x100 mm, এই গ্রেড বলতে বোঝায় 1/10 mm পেনিট্রেশন, পেনিট্রেশন ইন mm, তাহলে এখানে 80x100 আছে, 80 কে 10 দিয়ে করলে তাহলে 8 mm/10 mm পেনিট্রেশন ভ্যালুকে বোঝায়, ঠিক আছে, তাহলে এটা অপশন হবে 8 to 10 mm। সি অনেকে করবে 80x100 mm অর্থাৎ 8 cm to 10 cm, এটা কিন্তু হবে না, অর্থাৎ যা রিডিং দিলে তার 1/10 হচ্ছে পেনিট্রেশন ভ্যালু হয় ইন mm এ, বোঝাতে পারলাম। চলো নেক্সট 59 ট্রাফিক ইঞ্জিনিয়ারিংয়ের কোশ্চেন, দ্য ডাইরেক্ট ইন্টারচেঞ্জ র্যাম্প ইনভলভ, ইন্টারচেঞ্জ জেনারেলি তিন ধরনের, একটা ডাইরেক্ট, একটা ইনডাইরেক্ট, আর একটা হচ্ছে সেমি ডাইরেক্ট, ঠিক আছে, এটার ক্ষেত্রে হয় সি হবে, ডাইভার্জিং টু রাইট সাইড অলসো মার্জিং ফ্রম রাইট। আমি একটু ছবি দেখিয়ে দিচ্ছি, তিন ধরনের ডাইরেক্ট ইন্টারচেঞ্জ, এই যে অ্যারো আছে, ঠিক আছে, রাইটের থেকে আমার ডাইভার্জিং হয়ে মার্জিং হয়ে গেল রাইটে, ঠিক আছে, সেমি ডাইরেক্ট, এটা হচ্ছে সেমি ডাইরেক্ট, ঠিক আছে, লেফটের থেকে গিয়ে মার্জিং হয়, ইনডাইরেক্ট হচ্ছে এইটা, ঠিক আছে, তো এই ক্ষেত্রে সি। লাস্ট এই পার্টের লাস্ট কোশ্চেন ট্রাফিক ইঞ্জিনিয়ারিংয়ের, এ ট্রাফিক রোটারি ইজ জাস্টিফাইড, ট্রাফিক রোটারি যেটাকে রাউন্ড অ্যাবাউট বলে, এইটা আমরা জানি, এর জন্য কিন্তু স্পেস অনেক লাগে, স্পেস মোর, তাহলে এখানে কি বলছে, স্পেস ইজ লিমিটেড অ্যান্ড কস্টলি, স্পেস যদি কম থাকে তাহলে এটা কিন্তু করা যায় না, তাহলে কাটা, ঠিক আছে, নাম্বার অফ ইন্টারসেক্টিং রোড ইজ বিটুইন 4 to 7, হ্যাঁ এটা হবে, চার, মিনিমাম চারটা লাগবে ইন্টারসেক্টিং, অর্থাৎ চার দিক থেকে আসতে হবে মিনিমাম, তাহলে আমার ট্রাফিক রোটারিটা করা যাবে, চারের বেশি হতে পারে, বেশি বলতে মোটামুটি 7-এর মধ্যে থাকলে হয়, তো এটাই পারফেক্ট। পরেরটা দেখি, হোয়েন ট্রাফিক ভলিউম ইজ লেস দ্যান 500, 500-এর কম হলে হয় না, আবার অনেকটা বেশি হলেও করা যায় না, তার দুটো অপশনই হবে না, এটা জাস্টিফাই তখনই হয় যখন ট্রাফিক ভলিউম 500-এর বেশি থাকবে, কম হবে না, 500 থেকে 3000, জেনারেলি কোনো কোনো ভাই 5000ও লেখা থাকে, কিন্তু 3000টাই ভালো, 3000 ভেহিকেল পার আওয়ার যদি হয় তাহলে এটা হচ্ছে সুইটেবল, তাহলে আলটিমেটলি এই অপশনটাই কারেক্ট হচ্ছে, বুঝাতে পারলাম। থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য, আবার বলবো লাইক করতে ভুলবে না, নেক্সট পার্ট নিয়ে আবার শীঘ্রই তোমাদের সাথে দেখা হবে।